हेलो एंड गुड मॉर्निंग माय डियर स्टूडेंट, आज के क्लास फाइव एर जीके जेनरल नॉलेज विषय आलोचना होबे। जेहेतु तुम्हारे क्लास फाइव चारटे सबजेक्ट बांगला, अंक, इंग्रेजी, विज्ञान, तो आमी एक जन भूगोल शिक्षक, ताई तुम्हारे भूगोल विषय ना थाकार कारण तुम्हारे सुविधार्थे तुम्हारे कारेंट अफेयर्स विभिन्न रकम देश विश्व विभिन्न रकम क्वेश्चन जानार जन्य तुम्हारे जीके क्लासटा बाध्यतामूलक जेमन बांगला, अंक, इंग्लिस, विज्ञान যেভাবে পড়ছো সেভাবে এই জিকে বিষয়টাও তোমাদের ক্লাসে পড়ানো হয়। তো তোমাদের বেশ কয়েকটি কোশ্চেন লেখানো হয়েছে ক্লাসে, তো আজকে তার মধ্যে যে দশটা কোশ্চেনের আমি আজকে আলোচনা করব তোমাদের জিকে। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তোমরা জানো? আমার বলার সঙ্গে সঙ্গে বোধহয় তোমরা অ্যান্সার বলে দিয়েছো। তাহলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র দামোদর মোদি। আর লিখতে পারো যে নরেন্দ্র দামোদর দাস মোদি, এর পুরো নামটা আছে, মোদি বললেও হবে। ওকে, তাহলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদি। ওকে, নেক্সট কোশ্চেন দুই নম্বর, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, প্রেসিডেন্ট। তাহলে ভারতের যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে তার নাম কি, রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ মনে রাখবে। তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, রামনাথ কোবিন্দ। নেক্সট কোশ্চেন, ভারতের রাজধানী, খুব সহজ কোশ্চেন, ভারতের রাজধানী কি, নিউ দিল্লি। নিউ দিল্লি, তাহলে ভারতের রাজধানীর নাম কি, নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, ভারতের মোট রাজ্য কয়টি। দেখো আমরা ভুল করি এখন প্রায় অনেক কোশ্চেন, এখানে অনেক ছাত্রছাত্রী এখানে মিস্টেক করে যে ভারতের মোট রাজ্য সংখ্যা বলেছে এখানে। ভারতের মোট রাজ্য, অঙ্গরাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট কতটা রয়েছে, 37টি মনে রাখবে। তাহলে কতটি রাজ্য, 37টি। তাহলে ভারতের মোট রাজ্য, কেন্দ্র শাসিত আর অঙ্গরাজ্য মিলিয়ে মোট কটি রাজ্য রয়েছে, 37টি। ওকে, তার মধ্যে পাঁচ নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত, তাহলে অঙ্গরাজ্য কয়টি। তাহলে অঙ্গরাজ্য হবে 28টি মনে রাখবে, অঙ্গরাজ্য কয়টি হবে, 28টি, আর কেন্দ্র শাসিত অঞ্চল হবে 9টি। এর আগে কটি ছিল, 29টি ছিল। জম্মু কাশ্মীরকে ভেঙে কি করেছে তোমরা জানো, 2019 সালে জম্মু কাশ্মীরকে যে 370 হাটিয়ে কি করা হয়েছে, কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করেছে জম্মু কাশ্মীরকে। তাই জম্মু এবং জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো কে কি করেছে, কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করেছে। তাহলে আমাকে যদি বলে ভারতের মোট অঙ্গরাজ্য কয়টি, 28টি, 29টি না, 28টি, আর যদি কেন্দ্র শাসিত ছিল আগে 7টি, এখন কটি, 9টি। নেক্সট, আমরা কোন রাজ্যে বাস করি এবং সেই রাজ্যের রাজধানীর নাম কি, আমরা কোন রাজ্যে বাস করি, অবশ্যই তোমরা জানো সেটা হবে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, কলকাতা। ওকে, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। সাত নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মোট জেলা কয়টি। তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে মোট জেলা কয়টি রয়েছে, 23টি।
তাহলে পশ্চিমবঙ্গে মোট জেলা কয়টি রয়েছে 23টি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের 8 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় তোমরা জানো, ক্লাসে আলোচনা করা হয়েছে, জগদীপ ধনখড়। 9 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো সবাই জানো, সেটা হবে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট কোশ্চেন হচ্ছে যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি? যে নবীনতম মানে হচ্ছে নতুন জেলা, তাহলে পশ্চিমবঙ্গে যে জেলাটা 2017 সালে যেটা নতুন জেলা হয়েছে সে জেলাটার নাম কি? নতুন জেলা, নবীনতম মানে নতুন, তাহলে জানো সেটা হবে ঝাড়গ্রাম। ওকে, তাহলে আজকে ক্লাস 5 এর যে প্রথম আজকে পার্ট 1 আজকে আলোচনা করলাম, এইভাবে পার্ট 1 অন হয়ে গেল, 2 3 4 5 এইভাবে জিকে ক্লাস গুলো তোমাদের আলোচনা করা হবে। এই যে 10টা 10টা করে পাঠ পাঠ করে তোমরা বাড়িতে ভালো করে এগুলো পড়বে, আর তোমরা বাড়িতে ভালোভাবে সুস্থ থেকো এবং বাড়িতে থেকো। ওকে, থ্যাংক ইউ।